ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স হয়ে গিয়েছে তার কোনো সন্তান হয় না জোরে বলেন কত বছর একটু তিনি হতাশ হলেন না নিরাশ হলেন না যার রহমতের আশা করে বসে থাকলেন তিনি কে আল্লাহ মুখ খুললেন আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া শিখেন কেমনে চাইতে হয় আমরা অনেকে দোয়া করতেও জানি না কয় আল্লাহ সন্তান দাও সন্তান দাও এটা বলবেন না কি সুন্দর দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে সুসন্তান দাও নেককার সন্তান দাও তিনি যখন এই দোয়া করলেন আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ও আমার খলিল ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম আর তোমাকে এক ধৈর্যশীল সহিষ্ণু সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রী নাম সারা হাজারের ঘরে এসেছেন ইসমাইল এই দোয়া কবুল হয়েছে আল্লাহ ইসমাইল দিলেন শুনেন এবার মজার ঘটনা আরেক বউ নাম হলো সারা জোরে বলেন নাম কি সারা এই বউ এই স্ত্রী বন্ধা বন্ধা বুঝেন তো আপনারা আপনারা কি বলেন না বন্ধা মানে নিঃসন্তান বন্ধা মানে যে নারী সন্তান জন্ম দিতে পারবে না সন্তান উৎপাদনের কোনো ক্ষমতা তার নাই শুনেন এবার মজার ঘটনা সারার ঘরে কোনো সন্তান হয় না কারণ সারা হলেন বন্ধা তিনি ভেবে নিয়েছেন তার কোনো সন্তান হবে না শুনেন ভাইয়েরা বোনেরাও শুনেন আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়ান বন্ধা নারী তার কোনো সন্তান নাই তিনি ধরে নিয়েছিলেন জীবদ্দশায় তিনি কখনো সন্তান জন্ম দিতে পারবেন না শুনেন ওই মহিলার ঘর থেকে এমন সন্তান জন্ম হয়েছে একেবারে ইসহাক থেকে নিয়ে ঈসা পর্যন্ত হাজার হাজার নবী রাসূল এই বংশে এসেছে আল্লাহু আকবার এত সন্তান এসেছে এই বংশে শুনেন সারার ঘরে সন্তান হচ্ছে না সারাও বুড়া হয়ে গেলেন বৃদ্ধা হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামও বুড়া হয়ে গেলেন সারা আল্লাহর আশা আল্লাহর আল্লাহর রহমতের আশা করে আছেন নিরাশ কখনো হন নাই এজন্য বুড়া বয়সে আল্লাহ তাকে কেমন সুসংবাদ দিলেন শুনেন একদিন আল্লাহ তাদের ঘরের মধ্যে ফেরেশতা পাঠালেন সুবহানাল্লাহ ফেরেশতা এসে কি বলল এই কাহিনী আপনাদেরকে আমি কোরআন থেকে শোনাই কোরআনুল করিমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 53 নম্বর আয়াতে এসেছে فرشتة بولن قالوا لا توجل إنا نبشرك بغلام عليم ভয় পেও না আমরা আল্লাহর ফেরেশতার সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহ তোমাদেরকে একজন জ্ঞানী সন্তানের সুসংবাদ দিচ্ছেন সুবহানাল্লাহ কি সন্তান বিগুলামিন আলিম জ্ঞানী সন্তানের সুসংবাদ দিচ্ছেন এই কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম ফেরেশতাকে বললেন ক্বালা আবাশশারতুমুনি আলা আম্মাসসানিয়াল কিবারু ফাবিমা তুবাশশিরুন কি করে এই সুসংবাদ আমাকে দিলে আমি তো বুড়ো মানুষ বৃদ্ধ হয়ে গিয়েছি আমার তো কোনো যৌবন নাই কেমনে এখন সন্তান হবে ফেরেশতা তখন বলল قالوا بشرناك بالحق فلا تكن من القانطين ফেরেশতা বলল এটাই যথার্থ সত্য কথা সত্যিকারের সুসংবাদ দিচ্ছি ও ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হয়ে যাবেন না কারণ আল্লাহ যা চান তাই করতে পারেন কিনা এত আস্তে বললেন وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد الله বলছেন তিনি যা চান তাই করতে পারেন তিনি কোনো কিছু করতে হলে শুধু কুন বলেন ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায় ফেরেশতাদের সুসংবাদ শুনে সারা কি বললেন ইব্রাহিম নবীর স্ত্রী তখন বললেন ক্বালাত ইয়া ওয়াইলাতা আআলিদু ওয়া আনা আজুযু ওয়া হাযা বাআলি শাইখা ইন্না হাযা লাশাইউন আজীব
সারা বললেন এত বড় আজীব বিষয় বিষয়কর ব্যাপার সাংঘাতিক ব্যাপার আমি বন্ধা অন্যদিকে বৃদ্ধা হয়ে গিয়েছি আমার যৌবন নাই কি করে আমার পেটে সন্তান আসবে ফেরেশতা তখন বললেন قالوا أتعجبين من أمر الله الله সিদ্ধান্ত তুমি কেন অবাক হচ্ছো কারণ আল্লাহ যা চান তা হতে পারে কিনা ও আমার ভাইয়েরা আমার বোনেরা যাদের সন্তান হয় না অনেকে আছে সন্তান না হলে অনেক বন্ড পীরের কাছে গিয়ে অনেক কুফরি চিকিৎসা নাই কিনা না গ্রামে গঞ্জে এগুলা অনেক বেশি কুফরি চিকিৎসা নাই হাতের মধ্যে কোমরের মধ্যে বিভিন্ন ধরনের কালো সুতা নীল সুতা লাগায় তাবিজের পিছনে লাইন ধরে তাবিজ আর তাবিজ খবরদার কোন পীর বাবা সন্তান দিতে পারে না অনেকে আছে মাজারে যায় মাজারে গিয়ে মাজারে সাজদা দেয় মাজারে সন্তান চায় কুকুর বলেন তো কুকুর যে বছরে বাচ্চা দেয় কুকুর বছরে কয়টা বাচ্চা দেয় বলেন তো কুকুর কি কারো কাছ থেকে তাবিজ নেয় নাকি কুকুর কি কোনো মাজারে গিয়ে সাজদা দেয় নাকি আপনি তো মানুষ সৃষ্টির সম্মানিত কুকুরের চাইতে আরো খারাপ কাজ আপনি করেন কেন একটা কুকুরের এত সন্তান হয় কারো কাছে যাওয়া লাগে না আপনারও সন্তান হবে তাওয়াক্কুল বাড়াতে হবে কার উপরে হতাশ হবেন না